Assalamualaikum. Kya bolchan Zahid bhai? Ha bhai ki obostha? Ami to bhai ki bolbo? Ami to corona virus er lagya chindesh ajke pore gechhilam. Hai hai ar bolche ki ami ei matro ajke chole eslam Bangladeshe. Amager channel er khobor ki? Hai hai roz alo TV channel er khobor apne channel er naam apne bhule gechhen. Ki bolchen? Ha kaaj kam bhalo hocche? Ta amar kono obhinoy nai naki okhane? আমাকে তো ভুলেই গেছেন আপনারা দেখছি আমাকে খবর বার্তা লিখছেন না আমি কেমন আছি না আছি বেঁচে আছি না মরে গেছি হ্যাঁ 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 আছি আছি দর্শকরা আমাকে খুঁজছে খুঁজবে না মামুর বেটা রাজশাহীর বেটা দেখতে হবে না আসতেছি আসতেছি আপনি দর্শককে বলে রাখেন আসছে হ্যাঁ হ্যাঁ চীন দেশ থেকে আসছি করোনা ভাইরাস নিয়ে আসবো কেন ওটাকে তো ওখানে মাইরে এসেছি আরে ভাই বুঝছেন না আমি কি এমনি এমনি এসছি আমি তো আসছি রোজ আলো টিভিতে অভিনয় করার জন্য হরে ভাই আরে আপনি যদি বলেন তাহলে আসবো না আচ্ছা আমি আপনার সাথে দেখা করছি কি বলেন হ্যাঁ আজকে আমি আপনার সাথে আসছি হ্যাঁ ও দোস্ত কি অবস্থা এই যে আমি আসছি রোজ আলো টিভিতে চিন্তা নাই নতুন অভিনয় নিয়ে আসছি ভালো ভালো লাইক নিয়ে আসছি চীন দেশের লাইক দিয়ে অভিনয় করব এখন ও নো ভালো থাকেন হ্যাঁ নতুন নাটক নিয়ে আসছি আপনাদের সামনে দেখেন যদি ভালো নাও লাগে কমেন্ট করে জানাবেন ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে মানে তো লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে কমেন্ট কেমন লাগছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকেন নতুন নাটক নিয়ে আসছি ওরে পাবি রে অমূল্য নিধি বর্তমানে পাবি বর্তমানে সহজ মানুষ ভোজে দেখ নারে মন দিব জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ নারে মন দিব জ্ঞানে ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি ওগো মরিলে তোর সবই মাটি মরিলে তোর সবই মাটি তোরা এ ভেদ লও জেনে তোরা এ ভেদ লও জেনে সহজ মানুষ ভুজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভুজে দেখ না রে মন দিব্য জ্ঞানে শুনি মরিলে পাব বেহেশত খানা আসলে তো মন মানে না শুনি মরিলে পাব বেহেশত খানা আসলে তো মন মানে না ও গো বাকির তারে নগদ পাওনা কেউ কি সারে সংসারে কেউ কি সারে সংসারে সহজ মানুষ বুঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ বুঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে
আসালা তোল মেরাজুল মোমেনিনা আসে সেইনা মাজের বেলা আসালা তোল মেরাজুল মোমেনিনা আসে সেইনা মাজের বেলা অগ বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের দেখা শোনা লালন কায়ে ভোবনে লালন কায়ে ভোবনে সহজ মানুষ বুঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভুজে দেখ না রে মন দিব্য জ্ঞানে পাবি রে আমূল্য নিধি বার তোমানে পাবি বার তোমানে সহজ মানুষ ভুজে দেখ না রে মন দিব্য জ্ঞানে যেমন সুরা নিসার 103 নম্বর আয়াতে বলছে ফাইজা পদেই তুম সালাতা ফাসকুরুল্লাহ ইয়ামা ওয়া কুদা ওয়ালা জিনি বিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। হ্যাঁ, তোমরা আল্লাহকে স্মরণ করো দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায়। সুরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে বলছে আল্লাযিনা ইয়াজকুরুনা আল্লাহ ইয়ামা ওয়া কুদা ওয়ালা জিনি বিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। তোমরা আল্লাহকে স্মরণ করো দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় ডানে এবং বাইরে সব অবস্থায়। হ্যাঁ, এই স্মরণ করার নামে এবার যেমন সুরান কাবুদের 45 নম্বর আয়াতে বলছে ইন্না সালাতা ওয়া তানহা এবাজি ইন্না সালাতা ওয়া তানহা আনিল ফাশে আল মুনকার ওয়াল জিকরুল্লাহ আকবার। এখানে বলা হয়েছে যাবতীয় অশ্লীলতা খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে, যে কেটা হলো শ্রেষ্ঠ এবার। যেমন সূরা জুমার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজাকু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিস সালাতি মিন ইয়ামিল জুমআতি ফাসাউ ইলা যিকরুল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন ফাইজা কুদিয়াতু সালাতু ফানতাসুরু ফিল আরদি ওয়াত্তাগু মিন ফাদলিল্লাহি কাসিরাল্লাতুম তুফলিহুন। এই এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন এখানে যে যখন জুমার নামাজের আযান দেওয়া হয় তখন তোমরা ক্রয় বিক্রয় আপনার ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, আপনার কাজকর্ম সাংসারিক কাজকর্ম সমস্ত কিছু বন্ধ রেখে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, এটাই তোমাদের জন্য কল্যাণ। যদি তোমরা বুঝতে নামাজ যখন সম্পন্ন হয়ে যাবে নামাজ শেষ হয়ে যাবে তখন কি তোমার ফান তাসুর তিলার দে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো তোমাদের খাদ্য অন্বেষণের জন্য এবং আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আকিমু সালাত আলি দুলুকিল খামসি ইলা গাসাকি লাইলি কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা ওয়া মিন আল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আশা ইয়া আশা কা রাব্বুকা মাকামাম মাহমুদা। হ্যাঁ, তোমরা নামাজ কায়েম করো সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাত্রির অন্ধকার সন্ন পর্যন্ত অর্থাৎ জোহর আসর মাগরিব এশা ইন্না কুরআন আল ফাজরে এবং ফজরের নামাজ। হ্যাঁ, এই ফজরের নামাজের সময় আল্লাহ ফেরেশতাদের উপস্থিতির সময়। হ্যাঁ, আর হে নবী আপনি রাত্রি জাগিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করুন। এই তাহাজ্জুদ নামাজ আদায় করলে আপনাকে এই মাকামে মাহমুদে পৌঁছে দিয়ে সর্বোচ্চ স্থানে প্রশংসিত স্থানে আপনাকে পৌঁছে দিয়ে। আসসালামু আলাইকুম গাইস, আমি এমডি আলম ইসলাম রোজ আলো টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আপনারা আমাদের সাথে থাকার জন্য আমরা অনেক দূর আসতে পেরেছি, সো আশা করি সব সময় আমাদের সাথেই থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। সো আমাদের গল্পগুলো কেমন লাগে তা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন কোন টাইপের কেমন ধরনের ভিডিও চান আপনারা। সো আমরা আপনাদেরকে আপডেট আপডেট নতুন নতুন নিউ নিউ ভিডিও দেওয়ার জন্যই আসি, সো তার জন্য আমাদেরকে কমেন্ট করবেন।
আর আমাদের ভিডিওগুলো সবসময় লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন। আপনাদের নতুন নতুন বন্ধু যারা আছে তাদের কাছে শেয়ার করুন বেশি বেশি আমাদের গল্পগুলো দেখার জন্য। সো আর আমাদেরকে কমেন্ট করুন অবশ্যই অবশ্যই কোন টাইপের কী ধরনের ভিডিও আপনারা চান, আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম। আমি আপনাদের বেশ দেখে বুঝলাম যে আপনারা লালন শাহের অনুসারী। আচ্ছা, লালন শাহজির অনুসারী। কিন্তু মানে আপনারা যে এইভাবে ঘুরেন, বেশি ঘুরতেছেন, আপনাদের এক সাদা কাপড়, সাদা জুতা, পায়ে জুতা নাই, আসলে মানে আপনাদের কাজটা কি? আমাদের কাজটা হলো আমাদের সাইজি বা আমাদের গুরু যে শিক্ষা দিচ্ছে সেই সত্যটাকে মানুষের মধ্যে কিঞ্চিত হলে প্রচার করার জন্য বা দেখানোর জন্য মানে আমরা এই জায়গায় জায়গায় আমরা সফর করি। আচ্ছা, আপনার সফরটা এটা কিভাবে প্রচার করতেছেন? এটা যত আমাদের ভাষা বলি আমরা দাওয়াত করি আর কি, তো আপনারা এটা প্রচার যাই বলেন এটা দাওয়াতের একটা অংশ, আপনারা এই প্রচার এবং দাওয়াতটা কিভাবে পরিচালনা করছেন? আমরা এটা পরিচালনা করি সাধু সংগ্রহ। আচ্ছা, আপনাদের যেখানে যেখানে আপনাদের মানে সাধু সঙ্গী আছে শুধু তাদের ওইখানে যে এই সব আলোচনা করি বা তাদের এই যদি এই কর্মের কোনো ভুল বা ইয়ে হয় তাদের এই সুসাধন করার জন্য সত্য সঠিকভাবে যে কর্মটা আমাদের সাজি দিচ্ছে সেটা করার জন্য আমরা চেষ্টা করি আর কি, যাতে আমরা ভুল পথে না যাই। আচ্ছা আচ্ছা, যেমন ধরেন যত আমি মনে করেন যে কোনো সাধু সম্রাট বা কোনো পীরের মুরিদ বা ভক্ত না, তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদের সাথে থাকতে চাই বা চলতে চাই, চলাফেরা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে অথবা কিভাবে চলাফেরা করতে হবে, আমার চলাফেরার ধরনটা কি, সেটা কিরকম হইতে হবে আমাকে একটু মানে ছোট করে ভাষা বলবেন? চলাফেরার ধরনটা কি? আপনি যদি সংসারে চলার মতো কোনো ক্যাপাসিটি থাকে, আপনি সংসারে যদি আপনি কর্মের দিক দিয়ে বা আপনার ইয়ের দিক দিয়ে যদি চলার মতো ব্যবস্থা থাকে তাহলে আমাদের সাথে দুই দিন কি একদিন সফর থেকে আপনি দেখতে পারেন, যার সে প্রকৃতিরা কী করে না করে এটা জানতে বা বুঝতে পারেন। এটা শুধু সফর করলেই বোঝা যাবে? সফর করলে বা আমাদের সাথে সঙ্গ দিলে গেলে, সাথে সঙ্গ করলে গেলে আপনি বুঝতে পারবেন। না, আমি দেখছি যে এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারে দেখি যারা গান বাজনা করে, সাধু সঙ্গে গান বাজনা করে, শুধু গান বাজনাটাই কি এভাবে প্রচার করা নাকি এর ভিতরে আরও কিছু মাল তথ্য আছে? বাবাজি, ওই গান বাজনা ওটা হইলে সুরের বোঝা বা ওই সেই গান বাজনার তথ্যটা সাইজে লেখা গেছে, ওইটা আমরা এই সেইভাবে সুন্দরভাবে বাজনা দেয় বা ওই শিল্পী বলতে আমরা সুন্দরভাবে ওইটা পুনঃসর্মনা করি। আর আমরা যে এই সাধু সঙ্গ সাইজের যে একটা নিয়ম বা তার যে একটা করণীয় আছে ওটা এই সাধু সঙ্গ হিসাবে ওটা আমাদের ইয়ে পায় আছে, এটা গান বা বোঝা হয়। এটা কিন্তু শুধু আপনাদের মানে আপনাদের সাধু সঙ্গের ভিতরে হয় না, বাইরে যেরকম আমরা দাওয়াতের কাজে গেলে আমরা পার্শ্ববর্তী দুই চারজনকে রাস্তায় পাইলে আমরা মানুষকে দাওয়াত দেই যে দিনের পথে আসেন, আপনারা নামাজ পড়েন, সালাম করেন, বা আপনারা কি এইভাবে প্রচার প্রচারণা করেন না শুধু এইভাবে? আমাদের এই সাধু সঙ্গর যে কিছুগুলো লোক আছে আমাদের জায়গায় জায়গায় তারা নিজেরাই দাওয়াত দেয় বা আমরা সেখানে গেলে গেলে ওই এক জায়গায় উঠি যদি বসি আর এক সাধু বাইট খেলে আমাদের নিমন্ত্রণ করে বা দাওয়াত দেয় ওইখানে গেলে গেলে তাদের আমরা সে যদি বলে আমি কিছু জানতে বা বুঝতে শিখতে তাহলে ওইখানে আলোচনা করা হয়। তো যাই হোক, আমি আপনাদের একটু মানে পার্সোনাল কিছু জিনিস জানতে চাচ্ছিলাম, যে সেটা হলো যে আপনি যে বাড়ির থেকে চলে আসছেন আপনার পরিবার পরিজন ওনারা কী করতেছেন বা ওনারা কীভাবে দিন যাপন করছেন? আমাদের আমার ছেলে মেয়ে চাকরি করে এবং আমার মেয়ে তাদের সব বিয়ে সাথে হয়ে গেছে, তাদের না এনে আমার ছেলে চাকরি করে, তাদের আমার পরিবার আছে, ওরা চলতে চাকরি ওখানে আমার সংসারে কোনো কিছু ই করতে হয় না, আদান প্রদান করতে হয়। আপনি কি তাদের অনুমতি সাপেক্ষে মানে এই সাধু সঙ্গ করছেন? এই তাদের অনুমতি সাপেক্ষে এবং তারা আমাকে স্বইচ্ছায় ই করতে তাই আমি স্বইচ্ছা সম্মতি দিয়েছে, তারপরে আপনি আসছেন? তারপরে আমি ঠিক আছে। তো আপনি যে এভাবে জীবনযাপন আসছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, আপনাদের খাওয়া দাওয়া আমি শুনছি আপনারা কারো কাছ থেকে কিছু চাইয়ে নেন না, কারো কাছ থেকে কিছু চাইয়ে নেন না, ঠিক আছে? কিন্তু একটা মানুষের চলতে গেলে তার
শারীরিক পোশাক আশাকের দরকার আছে, খাওয়া দাওয়ার দরকার আছে এবং আনুষঙ্গিক আরও অনেক কিছুরই প্রয়োজন হয়। আপনারা এইগুলো কীভাবে জোগাড় করেন বা কালেকশন করেন? এই রাস্তাতে হাঁটতে হাঁটতে এই যার দেখে আমাদের মায়া লাগে, ওই এই অচেনা আমি চিনি না, সেই একজন হিসাবে যে শারীরিক কি পাগল কি সাধু আমার একটু ভালো লাগছে, আমি তোমাকে সেবা করবো। তখন ওই সে অ্যান বাবা তুমি কী সেবা দেবো, আমি একটু খাবার দেবো কি আমি এখন বস্ত্র দান করবো, এইভাবেই আমাদের কী হচ্ছে চলার গতি বা খাওয়ার ব্যবস্থা সেই আসে এভাবে। ঠিক আছে, আমি মানে এই বিষয়ে আপনাদের এই বিষয়ে আমি অতটা অবগত না, মানে যত গুরু ভক্ত আমি না, গুরুর ততটা আমি অত গুরু মন্ত্র জানি না, কোরআন হাদিস সম্বন্ধে আমার জানাশোনা আছে, সেই সম্বন্ধে হইলে আমি কিছু প্রশ্ন করতাম। তো যাই হোক, এখানে হইল রাসুল বলছে যে তোমরা সত্য পথে চলো বা হালাল হারাম বাইসা খাও, তোমাদের অভাব হবে না, তোমরা যদি সেইভাবে চলতে পারো। তো ওইভাবে আমরা সেই নায়েবের আসল হিসাবে ধরতে 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 এখন আমরা এমন একটা পর্যায়ে এসে গেছি যে আমরা এখানে বাংলায় গুরু বলি আর কি। তাহলে এই গুরুর সংবিধান সে বলছে যে তোমরা যদি সত্যভাবে গুরুর কর্ম করতে পারো তাহলে আল্লাহ তোমাদের অভাব দেবে না, যে কোনোভাবে আল্লাহ তোমাকে চালায় না। আপনি কি সাইজির হাতে বার করছেন? আমি না, আমি সাইজির হাতে বার করি নাই, আমাদের এই পাঁচ পুরুষ পর আমি সাইদের ওখান থেকে পাঁচ পুরুষ পরে আমি পরে আপনারা এখন এইভাবে এই ঘুরে ঘুরে এই আপনারা জীবনযাপন চালাইতেছেন, চলতেছেন? এই তো বাপ, আমি ছিলাম ওই দিনাজপুর, দিনাজপুর স্বপ্নপুরি ওখানে থাকতাম, ওখান থেকে আমি এখানে একটা তিন দিন তিন দিন কোথায় ছিলেন? এই তিন দিন আছে আপনি মন্ডলের দরগায় আছে, ওই দরগায় আছে ওখানে এসে বসি। এই আশেপাশে যারা এই সাইদের ভক্ত আছে বা সাজা বাবার ভক্তরা আছে তারা আমাকে নিমন্ত্রণ করছে বা দাওয়াত দিচ্ছে, সেখানে যাচ্ছি খাচ্ছি আর ওখানে আর কি উদযাপন করতে পারবে। আমি বলছি একটু জোরে কথাটা বলে, আমাদের সাথে গেলেও এটা ভালোভাবে বুঝতে পারবেন, দেখতে পারবেন যে আমরা এখানে কি করি, কি আমাদের আমাদের সাথে ভালো আমি এভাবে দেখা যাচ্ছে আসলে। ঠিক আছে, আমি আপনার ঠিক আছে, আমি ওভাবে সময় নিয়ে আসি নাই। তো যাই হোক, আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, আপনারা এভাবে জীবনযাপন করতেছেন ঠিক আছে, কিন্তু আমি মানে যতটুকু বুঝি যতটুকু জানি যে কাউকে পায়ে হাত দিয়ে সেলাম অথবা ভক্তি এটা শিরকের কাতারে পড়ে, কিন্তু মানে এটা আপনারা এবার এটাকে কীভাবে ব্যাখ্যা দিতেছেন? এটা কথা নাকি বা তুমি যেভাবে শুনছো আর যেভাবে ই করছো ওই একটা জিনিস, সেটা হলো কি যে প্রথম মুসি করা এটা আছে, আপনার বাপ মাও এবং আমার শিক্ষক বা এদের পায়ে হাত দেওয়া প্রথম মুসি করা এই সংবিধানটা আছে, হয়তো আপনাকে হয়তো অন্যরকম কেউ হয়তো ই করতে পারে, কিন্তু আসলে তা না। আপনি ভালো ভালো আরও আমাদের চাইতে সিনিয়র আছে তাদের কাছে আপনি যাই না বা শুনে দেখতে পারেন যে হাওয়ায় পায়ে হাত দিয়ে প্রথম মুসি করা চলে কিনা। না, আমি যতই বুঝি লা শরিক আল্লাহ, ভাই যেটা বলছেন শিরক কথার হচ্ছে কারোর সাথে কাউকে শরিক করা, কারোর সাথে মানে স্বয়ং আল্লাহর সাথে কাউকে শরিক করা, এটাই হচ্ছে শিরক। লা শরিক আল্লাহ, আল্লাহ বলছে লা শরিক আল্লাহ, উনি এক এবং একক, তার কোনো শরিক নেই, এই জন্য আমি বলছিলাম। আমি কথাটা কি বুঝতে পারছেন? ঠিক আছে, আমি আর একটা জিনিস বুঝি যে আপনাদের লালন শাহী যে গানগুলা লেখছে উনি কিন্তু গানগুলা ভিতর থেকে লেখছে, অন্তর থেকে লেখছে, উনি কিন্তু আমাদের মতো এরকম মানুষ ছিলেন না, উনি আধ্যাত্মিক মানুষ ছিলেন। আমি ওনার জীবন বৃত্তান্ত পড়ছি, আমি ওনার জীবনী মানে ওনাকে যে লালন পালন করছে তার এক ভাইয়ের কাছেই আমি এইভাবে আপনাদের সাথে যেরকম কথা বলছি ওনাদের সাথে এরকম করে কথা বলছি, উনি কোথা থেকে আসছে কীভাবে আসছে আমি ওনার বাড়িটা শুনছি আর কি, দেখে শুনছি।
কতটুক পরিমাণ আমি জানি, উনি আধাধিক মানুষ ছিল, কিন্তু উনি যে কথাগুলো বলছে লিখছে ওইটা মনে করেন যে বন্দুকের গুলির মতো। আমরা জানি যে গানে জ্ঞান ঠিক আছে, কিন্তু এখন বর্তমানকার জামানায় মানে বর্তমানকার জামানায় গানটাকে যেভাবে তুচ্ছ করে নেওয়া হচ্ছে বা আপনারা যেভাবে হাট বাজারে গানটা গাইয়ে বেড়াচ্ছেন মাইন্ড করেন না, বা যেভাবে ঢোল বাজায় গাইয়ে বেড়াইতেছেন, কিন্তু আপনাদের ভিতরেই এমনও মানুষ আছে আমার দেখা, কিন্তু শুধু ওরা গান গায়ে যাইতেছে কিন্তু গানের যে সারমর্মটা সেটাকে ওরা বুঝতেছে না। আপনি এটাকে কিভাবে দেখতেছেন? না তোমার কথায় বাপ আমি একমত, কিসের জন্য আসলে প্রকৃত শাহিদের যে কালামগুলা বা এই গানগুলা এই দেহটা রিসার্চ করে, এই সামা গান যাই বলি, এই দেহটা রিসার্চ করেই তিনি ওই ইয়ের জন্য সারা যেমন সাধনা করে ওই কথাগুলো লেখছে, আর যেভাবে গাওয়া বা যে পরিবেশে গাওয়ার কথা সেই পরিবেশটা এখন বর্তমান নাই, হচ্ছে না। এই জন্য আমরা যারা প্রকৃত এই বাউল ধর্মের বা এই অনুসারী সাহিত্যের অনুসারী যারা, তারা সত্য সঠিকভাবে যারা সাধু তারা ভিতর ভিতর মনে হয় না। না আমি মানে আমি বহুত দেখছি, আমি বহুত মাজারে গেছি, বহুত মানে কোনো আমি বলছি কোনো মাজারে আমি ভক্ত না, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কিন্তু তাদেরকে যারা এটাকে বোঝে এবং এইটারকে মাইনাস চলে, কিন্তু তার আগে একটা কথা আছে, আমি তাদের সাথেই চলাফেরা করি যারা নামাজ কালাম কইরা তারপরে আপনি যা করেন তাই করতেন করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, নামাজ কালাম পড়ার পরে আপনি যেটা করতেছেন আমি সেটা মানবো, সেটা মানতেছি, কিন্তু তারপরে যারা পড়তেছে না বা যারা কথা বলতেছে শুধু গান বইলা যাইতেছে, কিন্তু কথা বলতে গেলে মুখে তর্ক কইরা গানের ভাষা দিয়ে বইলা বুঝাই দিতেছে, কিন্তু গানের যে সারমর্মটা মূল যে বিষয়টা যে কী জন্য গানটা বললো, কী জন্য গাইলাম, অথবা এটার সারমর্মটা কী সেটা বুঝতেছি না। ওটা বাবা যে তুমি যেরকম বোঝানোর চেষ্টা করা হচ্ছে না, ওরা ওই সেইভাবে যদি ভিতর দিয়া যদি বুঝাইয়া দেয় সেই পরিবেশে যদি গাইতো বাপ তুমি বুঝতে বা ওই জিনিসটাকে তুমি মূল্যায়ন করতে, কিন্তু আমরা এমন একটা পর্বে এমন একটা পর্ব আছে এই জন্যই বাপ সেইভাবে আমরা পরিবেশে হইতেও পারি না, আর আমাদের এইটাই আমাদের ভিতরে অভাব। আচ্ছা এটাকে যদি তাদেরকে একত্রিত করা বা তাদেরকে ভালোভাবে তালিম দেওয়া বা তাদেরকে বোঝানো এ মানে কিভাবে করলে আপনাদের মনোমত হবে আর কি, তারা শুদ্ধ হবে? হ্যাঁ এইরকম একটা জিনিস বোঝব, যেরকম এই বাংলাদেশে বহু শিক্ষালয় আছে না, এই শুধু ভালো শিক্ষার জন্যই কিন্তু বাংলাটা স্কুল করে খোঁজে না বাপ, তো আমাদের এই জগৎটাকে ওই শিক্ষার জন্য ভালো শিক্ষার জন্য মানুষ এরকম ভালো সাধুগুরু খোঁজে, যে আমরা যে সত্য সঠিকভাবে সেই শিক্ষাটা শিখে নিয়ে আমরা তাতে ই করতে পারি, তো এইরকম মানে বাপ কেটা কীরকম খুঁজছে আর কেটা কীরকম পাচ্ছে আমি যেভাবে দেখতেছি তাতে দেখা যাচ্ছে কি যে বাপ তোমার ভিতরে যে রকম অভাব আমার ভিতরে ওই রকম একটা অভাব আছে, তুমি ওই যে কেউ দেখো তোমার চোখে কিন্তু খারাপ লাগতেছে কিন্তু আমার চোখে খারাপ লাগে, তো এই জন্য পেতেছি যে ওই খারাপটা যাতে না লাগে দেখা আমি তোমাকে বলবো এবং সেইভাবে যদি তুমি চলো তাহলে তুমি সব জায়গায় সম্মানও পাইবে এবং আল্লাহ তবে তো তোমার উপর আল্লাহ রহমত দান করবে। আচ্ছা আপনি মানে কতদিন মানে কত বছর থেকে আপনি এই সাইজির অনুসারী হইলেন বা সাধক হইলেন বা তাদের কাছে বায়াত দিলেন? আমি আমি এই পথে ধাপিত হইল বাবা 1980 সালে, 1980 সাল থেকে এই পথে আসছে, এই পথে ধাপিত, কিন্তু সাইজির কাছে আমি ই হয়েছি আপনার 1987 কি 87 রঙ হবে, 87 কি 87 আপনি বায়াত করছেন? হ্যাঁ আর আমি এই জগতে একবারে যেই রাস্তায় নেমেছি আপনার এই 2004 সালে, 2004 সাল থেকে আপনি মানে গৃহত্যাগী আর কি? হ্যাঁ গৃহত্যাগী। আপনি যে গৃহত্যাগী হয়েছেন আপনার স্ত্রী সম্মতি দিয়েছে? হ্যাঁ ওই ফার্স্টে বললাম না বাপ যে আমার ছেলে মেয়ে এবং আমার পরিবার তারা স্ব ইচ্ছা সৎ জ্ঞানে তারা আমাকে
ওই আগের থেকে এইভাবে এই ঘোরাফেরা করতাম, তো বললো যে আস্তে আস্তে যখন ছেলে মেয়ে সব ইয়ে হলো, মেয়েগুলো বিয়ে হয়ে গেলো, ছেলেগুলো চাকরি করলো বা কাজের উপযোগ করলো, তখন বললো যে তাহলে তুমি এখানে আসলেও যা আমার না আসলেও এই জন্য করে আমি তাহলে আমার সেই জন্য এই জন্য। আপনি এখন বাড়িতে যাতায়াত করেন? আমি আমি এখন বাড়িতে ওই অনুষ্ঠানের সময় যাই আর কি। যাই হোক, আমিও সাহিত্যিকে মনে প্রাণে ভালোবাসি, যদিও প্রকাশ করি না, কিন্তু আমি মনে প্রাণে ওনাকে ভালোবাসি। জি অবশ্যই, আমি ওনাকে ভালোবাসি, ওনাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি, সবসময় সম্মান করি ওনাকে। তিনি গুরু, অবশ্যই গুরু, শ্রেষ্ঠ গুরু, এটা অবশ্যই মানি, সবসময় বলি। তো আপনারা যেহেতু সাহিত্যিকে ভালোবাসেন, সাহিত্যিকে বুকে লালন করেন, অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে, এজন্য সাইজির স্মরণে সাইজির মানে কেন যে একটা শান আপনি আমাদেরকে গায়ে শুনে দেবেন। আমি বাবা শিল্পী এবং গায়ক না, তবে তুমি বলছো আমার কণ্ঠ ভালো না, কিন্তু আমি তুমি বলছো আমি বলতে পারি তোকে না, একটু ছোট করে আর কি একটু শান এটা করে না। আসসালামু আলাইকুম, আইনারা কেমন আছুন? আমারে চিনছুন? আমি মোহাম্মদ সুমন খান, রোজ আলো টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আসছি। ইদানিং দীর্ঘদিন যাবত করোনা ভাইরাসের কারণে কোনো কাজ করতে পারি নাই, কিন্তু বড় ভাইরা অনেক কাজ করছে, আমার ডাকছিল, আমি তাদের সাথে অনেক অনেক কাজ করছি, তাই আপনাদের মাঝে আমরা এখন নতুন কাজ নিয়ে আবার আসতেছি। অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আগে যেমনভাবে দেখছেন এখন আরও ভালোভাবে দেখবেন, বুঝছেন? নতুন নতুন আপডেট দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন, যদি একবার দেখেন বারবার দেখবেন, লাইক শেয়ার কমেন্টস তো করবেন, এর তো কোনো তুলনাই নাই। শুনেন, বেশি কথা কই পারছেন না, আগে বহু পেশাল পারছি, এখন পার পারছাই না, তাই গেতা শিখা, ভালো থাকেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আমার গরখানায় কে বিরাজ করে, জনমোহরে খুঁজি যারে, জনমোহরে খুঁজি যারে, দেখতে পাই না আমার এই নয়নে, আমার গরখানায় কে বিরাজ করে, নরে সরে ঈশান কোণে, দেখতে পাই না আমার এই নয়নে, নরে সরে ঈশান কোণে, দেখতে পাই না আমার এই নয়নে, হাতেরও কাছে যার ভবেরও হাট বাজার, হাতেরও কাছে যার ভবেরও হাট বাজার, দৌড়তে গেলে হাতে পাইনে তারে, আমার গোরখানায় কে বিরাজ করে। সবে বলে কান পাখি শুনিয়া আমি সুপে সুপে থাকি, সবে বলে প্রাণ পাখি শুনিয়া আমি সুপে সুপে থাকি, জল কি হুতাশন মাটি কি পাবন, জল কি হুতাশন মাটি কি পাবন, কেউ বলে না আমায় নির্ণয় করে, আমার গোরখানায় কে বিরাজ করে, আমার গোরখানায় কে বিরাজ করে, আপন ঘরের খবর হয় না,
বাংসা করি মনে পরকে সেনা আপন ঘরের খবর হয় না বাংসা করি মনে পরকে সেনা লালন বলে পর পর কি পরোয়ার লালন বলে পর পর কি পরোয়ার সে কেমন রূপ আমি কি রূপরি আমার গোর্খানাকে বিরাজ করে আমার গোর্খানাকে বিরাজ করে জন্ম বরে খুঁজিলাম যারে জন্ম বরে খুঁজি যারে দেখতে পাই না আমার এই নয়নে আমার গোর্খানাকে বিরাজ করে আমার গোর্খানাকে বিরাজ আপনার বাড়ি কোথায় জন্মস্থান ডিস্ট্রিক্ট পাবনা জেলা সদরে শহরের ভিতরে আপনি কত যাব কত বছর যাবত এই সাইজির সামনে আসছেন অথবা সাইজির অনুসারী হয়েছেন একটু জোরে বলেন তখন এর সাথে আমি আছি আপনি 8 বছর যাবৎ এই সাইজির কাছে আসছেন এভাবে আছে এই 8 বছর যাব মানে 8 বছর থেকেই আসছেন আপনি এর আগে কখনো বায়াত হন নাই কোথাও না এমনি সব জায়গা ভালো লাগছে সব জায়গা ধান দিচ্ছে সবগুলো দিচ্ছে এখানে সামাতা হয়ে আছে কিন্তু আমি দিয়েছি আসলে আমি আপনি হয় নাই আচ্ছা তখনই আমি আপনার সব জায়গায় গেছি কিন্তু বাদি অন করিনি কিন্তু আমার সাজিকে যখন আমি পাইছি সাথে দর্শন আছে বাবা লালন সাহ বানে থেকে তখনই আমি কাছে বাদি অন করছি এবং 8 বছর ধরে আমার সাহেবের সাথে আছে এইভাবে আছে আপনার ছেলে পেলে আপনার স্ত্রী সন্তান ওনারা কি আছে ওনারা আছে আপনার ছেলে মেয়ে কয়জন একটা ছেলে একটা ছেলে শুধু একটা ছেলে ছেলের বয়স কত আপনি গৃহ থেকে হয়েছেন কি 8 বছর থেকে 8 বছর থেকে আপনি কি বাড়িতে যাতায়াত করেন আপনার স্ত্রীর সাথে আপনার কথা বলা বা সম্পর্ক হ্যাঁ যখন ভালো লাগে দেখা যাচ্ছে আমি মোবাইলে কথা হচ্ছে না হলে পরে যাচ্ছে কয়েকদিন থাকছে আবার এই যে সাইজের কাছে সে আমাকে পাড়ি সঙ্গে দিয়েছে সে আপনাকে অনুমতি দিয়েছে হ্যাঁ তাহলে তো দুজনেই সাইজের কাছে বায়াত গ্রহণ করছে আপনারা স্বামী স্ত্রী দুজনেই সাইজের কাছে বায়াত গ্রহণ করছেন যেরকম আপনার সাইজি বলল যে ওনার সন্তানরা সবাই স্বাবলম্বী তা চাকরি করে বা মেয়ে বিয়ে দিয়ে দিছে মেয়ে এবং ছেলে বিয়ে দেওয়া এটা হচ্ছে ফরজা আইন বাধ্যতামূলক বিয়ে দিতে হয় উনি বিয়ে দিয়ে দিছে ওনার সম্মতি দিয়ে দিছে কিন্তু আপনার বাচ্চা তো অনেক ছোট তাহলে আপনার স্ত্রী কিভাবে এটা সম্মতি দিল বা আপনার মানে সংসারটা কিভাবে চলে যেমন আমাদের ফ্যামিলিটা সাথে থাকে আমার বাপ একজন তাহলে সে আমাকে ছোটবেলা যাওয়ার মধ্যে সব বিনা সাথে না তাহলে মেয়ে আমাকে যখন সাহায্য হাতে তুলে দেখে তখন বিনা সাথে না আমার স্ত্রী আছে সন্তান আছে তার কাছ থেকে শিক্ষা লাগে তার ফেসবুক করে সে দেখে তাহলে আমি ঠিক আছে তো আপনি এখন বর্তমানে সাইজির সাথে চলাফেরা করেন শিক্ষা দীক্ষা সবকিছু সাইজির কাছ থেকে নিচ্ছেন তাতে আপনি 8 বছর যাবৎ যত সাইজির কাছে আছেন তাতে আপনি কতটুকু বিদ্যা লাভ করছেন মানে আপনার মনে হয় আপনি কতটুকু বিদ্যা অর্জন করছেন আসলে কিছু না যা লাভ করছি তা তো আর দেখেন না তা তো অবশ্যই আমি বলতে চাচ্ছি আপনি দেখেন না হ্যাঁ কিন্তু তুমি দেখতে পারবে কখন যখন আমার সাথে অল টাইম তুমি থাকবে 1 সপ্তাহ কি 1 মাস আসলে আমার সাইজ আমাকে কি পড়বে দিয়ে দেবে
যখন আমি 8 বছর আগে অনেক বয়ান করছি, অনেক নামাজ কালাম করেছি, সম্পূর্ণ করেছি, কিন্তু তখন আসলে আমার ভেতরে একটা পশু আছে যা আমি মানসিক লাগবে হঠাৎ করে হটমেজ আসে হয়ে গেল। কিন্তু সাইজে যখন সঙ্গ নিলাম তখন থেকে ওই পশু আত্মাটা মানে তাহলে উনি শিক্ষাতে না, তাহলে এখন আপনাকে দেখান যাবে যখন আমার সাইজে যেভাবে শিক্ষা দিচ্ছে যে মানুষকে কীভাবে ভালোবাসা লাগে। আর আসলে সবাইকে খালি বয় নিল কিন্তু আসলে তুমি এভাবে চলে, তাহলে এটা কি যখন এই বাজান আমার সামনে বসে আছে আমি অনেকে যখন মোকাবিলা করলাম তোমার সাথে খোলাখুলি করলাম, অনেকে একটা আসন পাড়ি দিলাম যে বাবা তুমি কোথায় থেকে আসতে যাও না, হ্যাঁ অনেক কষ্ট করে তাহলে তুমি বসো, তাহলে আমি আসন পাড়ি দিচ্ছি, অনেকে হাত মুখ ধোয়া পানি দিলাম, সেটি উজু করাই দিচ্ছি, অনেকে খানা টাইমে আমি সেই সাহায্য হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোজালের পক্ষ থেকে আমি জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এই কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আমরা দীর্ঘদিন ঘরে বসে থেকে আমাদের মন ধ্যান দিল সব কিছু মরে গেছে, তাই বলে নয়। এই করোনা ভাইরাসের কারণে আমরা ঘরে বসে থেকে আপনাদের সামনে আপনাদের কাছে নতুন কিছু আপডেট নিয়ে এসেছি, সেটি এখন আপনাদের সামনে পেশ করবো রোজআলা টিভির পর্দায়। দেখেছেন এবং দেখবেন নতুন নতুন কিছু আপডেট, একদমই নতুন আনকমন কিছু আপডেট, এর আগে যতগুলো দেখেছেন সেগুলোর থেকেও আপডেট আপনাদের সামনে নিয়ে আসতেছে নতুন খান সাহেব। খান সাহেব ইফটিজিং নট এলাও আপনারা দেখেছেন, কিন্তু আবারও আপনাদের সামনে আসতেছে ইফটিজিং তো আপনারা অবশ্যই দেখবেন, একদমই নতুন আনকমন গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছিলেন এখনও দিচ্ছেন, আগামীতেও আরও ভালো অনুপ্রেরণা দিবেন যাতে আরও ভালো ভালো সুন্দর কাজ করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি জাহিদ হাসান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। শান্তি পায় তাহলে হয়তো আমার আল্লাহ শান্তি পায়। ঠিক আছে, যাই হোক, তো আপনি যেহেতু লালন সাহিজিকে অনেক ভালোবাসেন, সম্মান করেন, কদর করেন, তাকে বুকে লালন করছেন, এটা আমিও সম্মান করি। উনি একজন সাধু পুরুষ, ওনাকে বলার মতো না। আর আমি কে গতবা আমাদের আরো 2-4 জন্মের পুরুষও তাকে ভুলতে পারবে না, যদি তাকে হাতে মুলাকাতে দুনিয়া ধরে ধরে থাকবো, কারো কেউ ভোলা যাবে। আর সবাই আমার নিকটে, কিন্তু অনেক দূরে দেখাচ্ছে আমি যদি মনে করি যেমন রোমের মধ্যে রয়েছে আমি আমার নিজ গঠন, নিজ স্বরূপ, নিজ আকৃতি, নিজ প্রকৃতি দিয়ে আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি। হ্যাঁ, তাহলে মানুষ দিয়ে আল্লাহ তারা প্রকাশ পাওয়া। হ্যাঁ, এখন হাদিসে আছে মানারাফা নাফসাহ ফাকা তারা বারাম্বাহ, তুমি যদি তোমাকে চিনিতে পারো, তোমার নাফসকে চিনিতে পারো, তাহলে তোমার প্রভুকে তুমি চিনিতে পারো। নাকি এখন আমাকে আল্লাহ তাআলা কি দিল এর মধ্যে, মানব জাতি কি সৃষ্টি করলো? হ্যাঁ, এটা যদি আমি উদ্ঘাটন করতে পারি আমার প্রভুকে আমি চিনতে পারবো, যেহেতু আল্লাহ তাআলা নিজ স্বরূপে আমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ,
এই ভেদগুলো বুঝতে পারলে তা এখন তো মনে করেন যে আমরা আধ্যাত্মিক জগতে যাবেন তখন তখন আপনাকে নিজেকে নিজে চিনতে হবে নিজেকে চিনতে হবে অবশ্যই আমি যদি আমার নিজেকে না চিনি তাহলে আমি কি মানুষ চিনতে পারবো না আমি মানুষ চিনতে পারবো আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না কারণ মুসলমান শব্দটার অর্থ কি এই কথা উদ্ঘাটন করতে হবে এখানে আত্মসমর্পণ না করে তাহলে কবরে আসিও না কবরে আসিও না এই কথা বুঝেছে সূরা মায়েদার 35 নম্বর আয়াত ওইখানে বলা হয়েছে আই ভাল লাগি না আমান ওয়াক্তিলাম জাহিদ ওফি সাবিল এইখানে বলা হয়েছে হে মানুষেরা তোমরা যদি আল্লাহকে খোঁজ করতে চাও তাহলে তোমরা একটা উসিলা ধরে খোঁজ করো তবে হবে সফল কাহিনী যদি তোমরা বুঝো হ্যাঁ বুঝছেন তাহলে তোমরা একটা উসিলা তাহলে উসিলা শব্দের অর্থ কি ইরবা মুসে সুরা নিসায় 65 নম্বর আয়াত এখানে বলছে আতিউল্লাহ আতিউর রাসুলা ওলিল আমরি মিনকুম তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ করো এবং তোমাদের মাঝে যারা মানুষেরা তোমরা যদি আমাকে ভালোবাসতে ইচ্ছে করো তাহলে আমার রাসূলকে বেশি বেশি করে ভালোবাসো তাহলে আমরা তো রাসূলকেও দেখিনি আল্লাহকেও দেখিনি তাহলে এখন আমাদের উপায় তাহলে এখন আমাদের উপায় হবে একমাত্র পীর বা মুর্শিদ যতক্ষণ বয়স না করবো এই ভেদগুলি আমি বুঝতে পারবো বয়সের মধ্যে আমি বুঝতে পারবো এটা মানে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমি তর্ক করতেছি না আমি জানতে চাচ্ছি যে এটা যখন আমি কোরআন শরীফ পড়ি বা তর্জমা করি আমি সাপোজ আমি বায়াত হই নাই কিন্তু আমি যখন কোরআন শরীফ পড়ি বা তর্জমা করি তখনও তো আমি এই জিনিসগুলো দেখতে পাইতেছি দেখতে পাইতেছি যে আমাকে এটা করতে হইতেছে ওটা করতে হইতেছে আপনি সঠিকভাবে নির্দেশনা করতে পারবেন তৎক্ষণ আমি তৈরি করতে না নেবেন যখন বয়স গ্রহণ না করলেন আপনার এই অন্তরের ভেতরে যে যন্ত্রাংশগুলি আছে আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে আপনার মানব দেহ আছে একটা ব্যক্তি আছে হ্যাঁ এই জিনিসটা আপনি উদ্ঘাটন করতে পারবেন এমনি পড়ি তো সবাই নাকি বোঝে বোঝে পারে বুঝতে পারে কি কে লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযা ইউবাইনুকা তা তা সাগারা ফা আলিমা মা ফি কুলুবিহিম ফা আনজালা সাকিনাতা আলাইহিম ওয়া সাবাহুম ফাতহান কারীম সূরা ফাত্তার 18 নম্বর এখানে আল্লাহ তাআলা বলছে যখন মুমিনেরা বৃক্ষের তলে বয়াত গ্রহণ করলো তখন আল্লাহ তাআলা তাদের উপর খুশি হলেন আল্লাহ তাআলা অন্তর্যামী আল্লাহ তাআলা অন্তরের খবর তিনি জানেন তিনি মুসলমানদেরকে জয়ী করে দিলেন কাফেরদেরকে কঠিন শাস্তি দিলেন হ্যাঁ এইটা বলা হয়েছে তাহলে বয়াতের তাহলে মর্যাদা কি আমি আপনার কাছে জানতে চাচ্ছি কি যেহেতু আপনি বললেন বয়াতের আরো আরো আয়াত আছে বয়াতে হ্যাঁ শুধু এইটাই না আরো আয়াত আছে আল্লাহর কোন পরিচয় নেই মানুষ দিকে আদম আল্লাহ সুরাতি বলছে কোরআনে আল্লাহর কোন পরিচয় নেই মানুষ দিকে যেদিন আল্লাহর কেউ ছিল না একা বসে ভাবে রব্বা না যেদিন আল্লাহর কেউ ছিল না ভাবে বসে সাই রব্বা না মানুষ ছাড়া প্রাণ বেছে না সাই দিন আসবে আল্লাহর কোনো পরিচয় নাই মানুষ দিখানে এইভাবে মানে গানটা সমস্ত মনে নিয়ে কি গানটা বড় আপেল শীতে ছোট আপেল
বিতে ডাবল আছে বোঝা গেছে কি এটা ঠিক কইছিল ভালো করে বুঝ আসসালামু আলাইকুম ভাই তোমার নামাজ কায়েম করো সূর্যে ঢলে যাওয়ার পর থেকে রাত্রির অন্ধকার আসন্ন পর্যন্ত অর্থাৎ যখন আসর মাগরিব এশা ইন্না কোরআন আল ফাজরে এবং ফজরের নামাজ হ্যাঁ এই ফজরের নামাজের সময় আল্লাহ ফেরেশতাদের উপস্থিতির সময় হ্যাঁ আর হে নবী আপনি রাত্রি জাগিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করুন এই তাহাজ্জুদ নামাজ আদায় করলে আপনাকে এই মাকামে মাহমুদে পৌঁছে দিয়ে সর্বোচ্চ স্থানে প্রশংসিত স্থানে আপনাকে পৌঁছে দিয়ে যাই হোক তারপরে এখানে যেমন সূরা জুমার 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজাকু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়ালে সালাতে মিয়ামিল জুমাতে ফাসাউ ইলা যিকরুল্লাহি ওয়া জারুল বাইয়া জালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন ফাইজা কুদিয়াতু সালাতু ফান্তাসুর ফিল আরদে অত্তাগু মিন ফাদলিল্লাহি কাসিরাল লাকুম তুফলিহুন এই এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন এখানে যে যখন জুমার নামাজের আযান দেওয়া হয় তখন তোমরা ক্রয় বিক্রয় আপনার ব্যবসা বাণিজ্য হ্যাঁ আপনার কাজকর্ম সাংসারিক কাজকর্ম সমস্ত কিছু বন্ধ রেখে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে নামাজ যখন সম্পন্ন হয়ে যাবে নামাজ শেষ হয়ে যাবে তখন কি তোমার ফান তাসির ছিল আর্ধে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো তোমাদের খাদ্য অন্বেষণের জন্য এবং আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো কাসির আল্লাহ তোমার তো বেশি বেশি হ্যাঁ আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো কিন্তু এই বেশি বেশি হরদম আপনাকে 21600 বার এই দমা সাজা করে এই 21600 বার আপনাকে স্মরণ করতে হবে তাহলে আপনি আল্লাহ নৈকট্য লাভ করতে পারি যেমন সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছে ফাইজা পাদাই তোমার সালাতা ফাসকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়ালা দিনে বিহিম ওয়া ইয়াতাফাক্কারুন হ্যাঁ তোমরা আল্লাহকে স্মরণ করো দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে বলছে আল্লাযিনা ইয়াজকুরুনা আল্লাহ ইয়ামা ওয়া কুদা ওয়ালা দিনে বিহিম ওয়া ইয়াতাফাক্কারুন তোমরা আল্লাহকে স্মরণ করো দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় ডানে এবং বাঁয়ে সব অবস্থায় হ্যাঁ এই স্মরণ করো নামে এবার যেমন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে ইন্না সালাতা ওয়া তানহা ইন্না সালাতা ওয়া তানহা আনিল ফাশাই আল মুনকার ওয়াল যিকরুল্লাহি আকবার এখানে বলা হয়েছে যাবতীয় অশ্লীলতা খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে যে কে এটা হলো শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ স্মরণই শ্রেষ্ঠ ইবাদত আপনার ভেতরে যে আল্লাহ এবং শয়তান বিরাজ করতে এই শয়তানকে বিতাড়িত করার একমাত্র মহা ঔষধ হলো জিকির আপনি জিকির যত করবেন আপনার মেয়ের মন অত পরিষ্কার হবে শয়তান অত দূরে চলে যাবে এই জিকিরের কলা কৌশলটা আপনার পীর বা মুর্শিদের কাছে আপনার ঠিক তার কাছ থেকে আচ্ছা আমরা অনেক খুশি হইলাম এই পীর বা মুড়িদের সারমর্মটা পাই এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দিলেন সাহেবজি আর আমি আজাদ ভাইয়ের কাছে মানে আরেকটু আসবো সেটা হলো যে শেষ করছিলাম না তার আগেই ওখানে যাইতে হচ্ছে তো আপনি যত সাহেবজিকে এখানে রাখছিলাম সাহেবজিকে লালন করেন ওনাকে ভালোবাসেন সম্মান করেন বুকে কদর করেন তো এই জন্যে সাহেবজির স্মরণে একটা ছোট্ট শান আমাদেরকে জানি না তারপর আমি ওটা শপথ করেছি যে আমি শিল্পী হব নাকি ওসব ঠিক আছে এর জন্য শোনো আমি তুমি বলছো
অনেক খুশি হয়েছে। আচ্ছা আমি একটা ছোট্ট একটা এই যে মুর্শিদ ধরার একটা এর একটা ওই সাইজেরই গাছ হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি সুমন শেখ। হ্যাঁ, আপনি যদি আপনাদেরই প্রিয় একজন অ্যাক্টর, বেশ কিছুদিন হলো COVID-19 করোনা ভাইরাসের কারণে আসতে পারিনি আপনাদের সামনে, কোনো গল্প নিয়ে সেরকম কোনো অভিনয়ের মাধ্যমে আপনাদের কাছে ফুটিয়ে তুলতে পারিনি কোনো কাজ। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে এসেছি আমাদের হাতে অনেক কিছু কাজ নিয়ে, আমাদের আশেপাশে ঘটে যাওয়া বেশ কিছু সত্য ঘটনা নিয়ে আপনাদেরই মাঝে। আপনারাই মন্তব্য করে জানাবেন কেমন লাগলো সেগুলো, এবং দেখতে হবে আমাদের ভিডিওগুলো। তো রোজ আলো টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, দেখবেন রোজ আলো টিভি। আসসালামু আলাইকুম। সহজ মানো ভুজে দেখনার মন দিব জ্ঞানে, সহজ মানো ভুজে দেখনার মন দিব জ্ঞানে, ওরে পাবিরে অমূল্য নিধি বর্তমানে পাবি বর্তমানে, সহজ মানো ভুজে দেখনার মন দিব জ্ঞানে, সহজ মানো ভুজে দেখনার মন দিব জ্ঞানে, ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি, ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি, ওগো মরিলে তোর সবই মাটি, মরিলে তোর সবই মাটি, তোরা এ ভেদ লও জেনে, তোরা এ ভেদ লও জেনে, সহজ মানুষ ভুজে দেখনার মন দিব জ্ঞানে, সহজ মানুষ ভুজে দেখনার মন দিব জ্ঞানে, শুনি মরিলে পাব বেহেশত খানা, আসলে তো মন মানে না, শুনি মরিলে পাব বেহেশত খানা, আসলে তো মন মানে না, ও গো বাকির তার নগদ পাওনা, কেউ কি সারে সংসারে, কেউ কি সারে সংসারে, সহজ মানুষ ভুজে দেখনার মন দিব জ্ঞানে, সহজ মানুষ ভুজে দেখনার মন দিব জ্ঞানে, আসালা তোল মেরা জোল মমেনিনা, আসে সেই না মাঝের বেলা, আসালা তোল মেরা জোল মমেনিনা, আসে সেই না মাঝের বেলা, ও গো বিশ্বাসীদের দেখা শোনা, বিশ্বাসীদের দেখা শোনা, লালন কয়ে ভুবনে, লালন কয়ে ভুবনে,
সহজ মানুষ বুঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ বুঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি বার তো মানে পাবি বার তো মানে সহজ মানুষ বুঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে কত বড় নারী নাড়ি ঘরে ঘরে নেওয়ার নাকি এই যে বাড়ির বাইরে তাও সোজাই হয় না আমারই রাগ উঠে যায় কত সময় থুইয়া বলি সেদিন কেউ থুইয়া বসছে আর যে জায়গা সরকার এমন জায়গায় দিল রাস্তাও নাই আইলাম কোনো মতো উইরে উঠিয়া বাতাসে ঢুকা বেশি আছে এটা গুড্ডি বানাইছি এত বড় ও সামনে ল্যান্ড করে থুয়ে বসছে বুঝছেন কি যাই দেই ছাত্ররা আবার ফির গড় বেড়ে হ্যাঁ এটা এটা আবার ফির দাব দিয়ে আহে আর এটা বুড়ে নিয়ে আহে কিবা এ তা ঠিক নাই দেখলি রাগুড়ে দেখলি রাগুড়ে যাই ও যাই বুঝছে না আরাম দাদারা আইতাছি আইতাছি গ্যামদম করা বাইক করতেছি আইতাছি বালা করি বুঝিনা মন্দির সামনে নির্বাচন কিন্তু তো আর বুঝিনা মাথা তিবেলা আম করিব তো বালা চাই সামনে নির্বাচন আছে ¶¶
দাহারুন বিহিদাতা কহপালে ভা গিহিলু